تبي لنا نبو
একটা জরুরি সমন পাওয়ার জন্য কোর্টে হাজির হয়েছে সেই জন্য উনি সময় দিতে পারছেন না আমরা এর জন্য দুঃখিত আপনারা এসেছেন সবাইকে সব ইলেকট্রিক মিডিয়া বা সাংবাদিক যারা আছেন দেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা আপনাদের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আজকে আমাদের দেবের প্রতিষ্ঠাবার্ষিকী দেব সংগঠনটি মূলত চিকিৎসকদের একটি সংগঠন এটি আজ থেকে 34 বছর আগে আমরা প্রতিষ্ঠা করেছিলাম উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আপনারা জানেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কি বর্তমানে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে জায়গা হচ্ছে না প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যাচ্ছে করোনার সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বিভৎস চিত্র প্রিয় সাথীবৃন্দ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই সংগঠনটি তৈরি করেছিলাম জাতীয়তাবাদী আদর্শের যারা সৈনিক তারা চিকিৎসকরা সেই আদর্শ সেই লক্ষ্য কিন্তু বাস্তবায়িত হয়নি বাংলাদেশে বর্তমানে আপনারা জানেন যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল আমাদের মূলত গণতন্ত্র সেই গণতন্ত্র নেই বাক স্বাধীনতা নেই আমরা কথা বলতে পারি না আজকে আমাদের প্রধান অতিথি এখানে আসার কথা ছিল দিস ওয়াজ এ শিডিউল প্রোগ্রাম কিন্তু হঠাৎ করে অনির্ধারিতভাবে ওনাকে কোর্টে সমন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে উনি যদি হাজির না হয় তাহলে ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হবে যার কারণে উনি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমাদের কাছে উনিও একটা বিব্রতকর পজিশন পড়েছেন আজকে বাংলাদেশে কিন্তু আপনারা দেখছেন যে পুলিশি শাসন চলছে আদালতের শাসন চলছে সরকারি কোনো আইন আদালত যেভাবে চলার কথা সেভাবে চলছে না আজকে আমরা এটার মুক্তির জন্য সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি কান্ডারি অ্যাক্টিভ চেয়ারপারসন যে এক দফার দাবি দিয়েছে আপনারা জানেন সমস্ত দল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে আমরা চিকিৎসকরা সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং ইনশাল্লাহ অচিরেই এক দফার আন্দোলন সাফল্যমণ্ডিত হবে বাংলাদেশে গণতন্ত্র কায়েম হবে জনাব তারেক রহমান ফিরে আসবে বেগম খালেদা জিয়া মুক্ত হবেন আমরা সবাই মুক্ত হব এই আশাবাদ ব্যক্ত করে আবার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আচ্ছা আপনি আপনার নামটা আরেকবার একটু আমার নাম অধ্যাপক হারুন আল রশিদ আমি সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আচ্ছা আর মহাসচিব আমি ডক্টর মোহাম্মদ সালাম শাকিল আছে কথা বলছি ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সবাইকে ধন্যবাদ